যারা বিয়ে করেননি তারা গল্পটা শুনুন কাজে লাগবে। এক মুসলিম ছেলের গল্প। সিলেটে একটি মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠালো। উত্তরে মেয়েটি জানালো, আমি রান্না করতে পারি না, কাপড় ধুতে পারি না, কাপড় ইস্ত্রি করতে পারি না, বাড়ির কোনো কাজে আমি অভ্যস্ত নই। তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন? সিলেটি তখন বলল, আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? আপনি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেন? আপনি কি রোজার দিনে রোজা রাখেন? আপনি কি দান সদকা করেন? মেয়েটি তখন বলল, হ্যাঁ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর সাথে কাউকে শরীক করি না, রোজার দিনে রোজা রাখি আর সাধ্য মতো দান সদকা করি। ছেলেটি তখন হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ, আমার এতটুকুতেই যথেষ্ট। আমি এখানে বউ হিসাবে একজন মেয়ে দেখতে এসেছি, কোনো কাজের মেয়ে দেখতে আসিনি। তখন মেয়েটি বলল, আমি রান্না করতে পারি, কাপড় ধুতে পারি, কাপড় ইস্ত্রি করতে পারি, বাড়ির সকল কাজে আমি অভ্যস্ত। শুধু আপনাকে পরীক্ষা করলাম আপনি কতটুকু দিনদার। তবে আলহামদুলিল্লাহ আপনিও পাশ করেছেন।